aku tomato tata pai matai hati e kubung pace aroi dekho amader me hat pai ekbare choriye ekbare ghore kishno korche mone hocche gum pacche utte bolche utche na 7:30 baste jacche eta cha kokhon khabo bole to emnitei utte deri hoye geche ajke jao utho jabare বন্ধুরা দেখো আমি সকালে উঠে পড়েছি তো ঘরটা মুছে নেই দেখো ঘরটা বেশ আমার ছোট তো ওই জন্য দেখো গাড়িটারি রাখা আছে তো আমি এই পাশ দিয়ে মুছে নিলাম তো বারান্দা একটু জায়গা ছিল তো ওইখানটাও মুছে নিলাম এদিকে চলে গেলাম আমি রান্নাঘরে মুছতে আর এদিকে ব্রাশটা হয়ে গেল তারপর দেখো কিছু বাসন ছিল রাতের তো বাসনগুলোও আমি ধুয়ে নিলাম এদিকে ট্যাপে জলটাও আসেনি যে জলটা নিব এই দেখো আমি জল নিয়ে গেলাম রান্নাঘরে চা করার জন্য তো আমি এবার ঘরে এসেছি মুখটা ধুয়েছি তো মুখটা মুছছি শুনতেছো না তুমি চা বানাবো উঠো কটা বাজে দেখো এই দেখো 7:20 উঠো উঠো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সব আশা করি তোমরা সব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে 7:20 তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তো চা বানাবো গা চলো তোমাদের দাদা ভাই এখনো উঠেনি উঠতে বলছি তো তো উঠতে চাইছে না তো আমি চাটা বানাই গেতে চলো ওই দেখো তোমাদের দাদা ভাই মাথায় হাত দিয়ে খুব ঘুম পাচ্ছে আর ওই দেখো আমাদের মেয়ে হাত পা একবারে ছড়িয়ে একবারে ঘরে কৃষ্ণ করছে মনে হচ্ছে ঘুম পাচ্ছে উঠতে বলছে উঠছে না 7:30 বাজতে যাচ্ছে তো চা কখন খাবো বলো তো এমনিতেই উঠতে দেরি হয়ে গেছে আজকে যাও উঠো চা বানাই গা তো বন্ধুরা দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এবার চা বানাবো না তো পাপা নিয়ে এই দেখো পাউরুটি সেকছে তোমাদের দাদা ভাই আমাদের দাদা ভাইয়ের ওষুধ রেডি করে দিচ্ছি ব্যথার জন্য তো কাপে আমি 3 চামচ উষ্ণ জল করে নিয়ে এসেছি তো আমাকে এবার ভালো লাগছে খেতে তো বন্ধুরা আমার চা খাওয়া এই মাত্র হলো তো ট্যাপে জল এসেছিল তো বোতল গুলো খালি ছিল তো ট্যাপে জল গুলো ভরে নিয়েছি তো দেখো এই দেখো বোতল গুলো খালি হয়ে গেছিল তো আমি জলগুলা ভরে নিয়েছি ট্যাপে জল এসেছিল তো এখন আমি বিছানাটা দেখো গুটাবো বিছানাটা এখনো তোলা হয়নি তো বিছানাটা তুলে নেই তো বন্ধুরা দেখো আমি ছাদে চলে গিয়েছি তো লেপটা আমি রোদে দিয়ে দিলাম মানে রোদে দিলে মানে একটু গরম হবে তো আবার বিকালের দিকে যদি একটু ঘুম পাড়ে তখন একটু গরম গরম হয়ে থাকবে তো বেশ ভালো লাগবে ঘুমাতে তো গরম হয়ে থাকবে লেপটা ভালো লাগবে লিখো হ্যাঁ লিখো হ্যাঁ সুন্দর করে লিখতে হবে ভালো করে হ্যাঁ পড়ো এদিকে এদিকে ডিফার ডিফার ডগ 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 মানে ডগ বলে কুকুর হো 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 ডিফার হ্যাঁ হাতি হাতি বলে না এলিফ্যান্ট তো দেখো আমি স্নান করে চলে এসেছি তো চুলটা আমি একটু আঁচড়ে নেই সেদুরটা ঠেককে নেব তারপরে আমি পুজো করতে যাব
বন্ধুরা দেখো আমি ছাদে এসেছি, তো ওই লেপটা রোধে দেওয়া ছিল তাই তুলতে এসেছি, তো লেপটা তুলে নিয়ে যাই। আর আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তো পুজো টুজো হয়ে গেছে, এবার রান্না বাসাতে হবে। তো চলো দেখি নিচে রান্না কি রান্না হয়, তোমাদের দাদা ভাই কি নিয়ে লোকে জানি। তো দেখি রান্না বসিয়ে দেখে অনেক দেরি হয়ে গেছে, তো চলো। এই তো রান্না ঘরে এসেছি, এখনো রান্না বসেনি, তোমাদের দাদা ভাই দোকান গিয়েছে কি নিয়ে আসছে কি জানি। তো আমি ভাতটা ততক্ষণ বসাই। এই দেখো তোমাদের দাদা ভাই ডিম নিয়ে এসেছে, আর এই সিম ডিম ডিম রান্না করবো, ফাটা ডিম ডালি বড় ছিল ডিম বড় হবে, কালকে এদিকে বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে, এই দেখো ডিমের ঝোল আর সিম ভাজা। তো রান্না হয়ে গেছে, গ্যাসটা এখনো মশা হয়নি, তো গ্যাসটা আমি পরিষ্কার করে নেই। ছাদে বসে আছি, আর এই দেখো তোমাদের দাদা ভাই স্নান করছে। জামা কাপড় গুলো তুলে নিয়েছি, তো একটু বসে আছি, তোমার দাদা ভাই স্নান করছে। কেমন জল গরম, খুব মজা না, গরম জলে স্নান করতে হয়েছে। আর গঙ্গা তো আর যায় না, গঙ্গাতে জল একবারে বরফ হয়ে আছে। বালতিটা আমি নিচে রেখে এসেছি, দেখি ঠিকঠাক জায়গাতে জল পড়ছে কিনা। দাদা সাতারি স্নান করলো, দেখি আমি জলগুলো দেখি আবার কোন দিকে পড়ছে। এই দেখো নিচে বালতি রাখা আছে, এই পাইপটা দিয়ে ওইখানে জল পড়বে বালতিতে। এই দেখো জল পড়তে লেগেছে, স্নান করছে আর এখানে বালতিতে জল পড়ছে। তো বন্ধুরা দেখো আমি ভাতটা রেডি করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু বাসন ছিল সেটাও ধুয়ে নিয়েছি, তো ঘরে এসেছি। তো ভিডিওটাই আর আমি বড় করছি না, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।